মাসখানেকের দার্জিলিং সফরে রাজ্যপাল যাত্রাপথে মোদী সরকারের ঝালাও প্রশংসা রাজ্যের সমালোচনায় সরব ধনখড় সরকারি কর্মীরা রাজনৈতিক কাজে যুক্ত হচ্ছেন এটা দুর্ভাগ্যজনক এমনটা মন্তব্য রাজ্যপালের पहले हाथ जोड़कर गुजारिश करता हूँ सबसे, खास तौर से सरकारी अधिकारियों से, बड़े सरकारी अधिकारियों से, प्लीज बी पब्लिक सर्वेंट्स, डोंट बी पॉलिटिकल सर्वेंट्स, यू कैन नॉट बी अलाउड टू बी पॉलिटिकल सर्वेंट्स, योर कॉन्डक्ट डज नॉट अलाउ यू टू बी पॉलिटिकल सर्वेंट्स, द मोमेंट यू बिकम पॉलिटिकल सर्वेंट्स यू कमिट मेजर मिसकॉन्डक्ट और आप डेमोक्रेसी की आत्मा पर आघात करते हैं पब्लिक सर्वेंट का चोला पहनकर पॉलिटिकल काम करना। राज्यपाल के पाल्टा कटाक्ष করেছেন ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন একবার শুনে নিন। স্বরাষ্ট্র মন্ত্রীর দ্বারা অ্যাপয়েন্টেড লোক সেই লোককে বাংলায় মানুষের পালস বুঝবে উন্নয়ন করবে সেটা সম্ভব নয় বরং পার্টির দিলীপদার যে কাজ দিলীপদা মনে হয় সেই কাজে দক্ষ নয় অপোজিশন একটা পার্টির প্রেসিডেন্ট তার দক্ষতার অভাব আছে বলে রাজ্যপালকে তার তার কাজটা করতে হচ্ছে এই যে দৌড়ে যাওয়া গিয়ে ওখানে বিজেপির হয়ে বলা যে তৃণমূলের সরকার কাজ করেনি মমতা ব্যানার্জি কাজ করেনি দিলীপ ঘোষের দক্ষতার অভাবে রাজ্যপালকে সেই সেই পদটাকে পূরণ করতে হচ্ছে সব থেকে বেস্ট হবে যদি রাজ্যপাল দিলীপদার জায়গায় যদি রাজ্যপালকে নিয়ে বসিয়ে দেওয়া যায় মুরলীধর স্ট্রিটে যাত্রাপথে রাজ্যের সমালোচনা করলেও কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি কি বলেছেন শুনুন কুছ ইস্যুজ হ্যায় লম্বে সময় সে ইস্যুজ হ্যায় অর দেশ বদল রহা হ্যায় दुनिया देख रही है कि देश बदल रहा है जो 70 साल में सोचा नहीं वो संभव हुआ है क्या किसी ने सोचा था भारत के संविधान से आर्टिकल 370 हटेगा नहीं सोचा था आज के दिन वो नहीं है मतलब एक दृढ़ निश्चय है दृढ़ संकल्प है देश बदल रहा है दुनिया देख रही है भारत बदल रहा है আপনারা বক্তব্য শুনলেন রাজ্যপাল তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেও রাজ্য সরকারকে নিয়ে প্রশ্ন তুললেও কেন্দ্রে কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের কোনো ভুল নেই কিছু কিছু বিষয় আছে যেগুলো অ্যাডজাস্টেবল একদিকে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল অন্যদিকে ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় সরকারের কি বলেছেন রাজ্যপাল আরও একবার শুনুন আপনারা कुछ इश्यूज हैं लंबे समय से इश्यूज हैं और देश बदल रहा है दुनिया देख रही है कि देश बदल रहा है जो 70 साल में सोचा नहीं वो संभव हुआ है কেন্দ্রের কৃষিনীতি সহ একগুচ্ছ ইস্যুতে 26 নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘট ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সেই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়ে আগামী মঙ্গলবার 16টি বামপন্থী দল রাজপথে নামছে ডিটেইলে আরো জানাতে পারবেন মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে মৌমিতা রুমিনা দেখো আজকে 16 দলের বৈঠক হয় এবং 16 দলের বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে আগামী মঙ্গলবার দুপুর 2:30টার সময় পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত 16টি বাম দল তারা মিছিল করবে শুধু তাই নয় আগামী 3 থেকে 6 তারিখ পর্যন্ত প্রত্যেকটি জেলা প্রত্যেকটি বুথ ধরে তারা প্রচারও চালাবে এবং মঙ্গলবার 16টি বাম দলের শীর্ষ নেতৃত্ব এই মিছিলে থাকবে রুমেলা ধন্যবাদ মমিতা